মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ভালোই লাগে না, কেন যে তাড়াহুড়ো করে চলে এলাম এখানে, সেই তো একই জীবন, ওই বাড়ির আনন্দগুলোতেও থাকতে পারি না। সত্যি মাঝে মাঝে অবাক লাগে, আমি অন্যান্য হাউসওয়াইফদের মতো ভালো ছিল সিরিজটা, বেশ ভালো। হিরোটাকে হ্যান্ডসাম দেখলি, যেমন দেখতে তেমন অভিনয়। আচ্ছা, হ্যাঁ আমার না ওকে অনেকটা তোর মতো দেখতে লাগছিল, তাই তো দেখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোর বউ মনে হয় ঘুমিয়ে পড়েছে, কি করতে যে এলি, আমার ওখানেই তো শুয়ে পড়তে পারতিস। বলছিস এটা আবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ওর ঘরে অর্ণব শুয়ে পড়তো মানেটা কি? ওরা তো আর কেউ ছোট বাচ্চা নয় যে ভাই বোন একসঙ্গে শুয়ে পড়বে, অদ্ভুত তো। দরজাটা বন্ধ করে আলোটা নিভিয়ে দিও। ওকে অর্ণব, ওকে গুড নাইট, তুই শুয়ে পড়, আমি আসি। ওকে ওকে গুড নাইট, গুড নাইট। সোহিনী তোমার থেকে ছোট না, নাম ধরে ডাকে কেন তোমায়? সেই কৈফতটা কি তোমায় দিতে হবে? দেখো অর্ণব, আমরা দাদা বা দিদিকে দাদা দিদি বলেই সম্বোধন করি, বয়সে ছোট হলে তখন নাম ধরে। আমরা পিঠোপিঠি, ও ছোটবেলা থেকেই আমায় নাম ধরে ডাকে, তোমার প্রবলেমটা কোথায়? অর্ণব, ঘরে বউ অপেক্ষা করছে আর তুমি রাত দুপুরে সোহিনীর ঘরে বসে সিরিজ দেখছো, সেটা ভালো দেখায়? সোহিনী আমার মাসুতো বোন বর্ষা, তুমি কি বলতে চাইছো, কি ইঙ্গিত করছো তুমি? ইঙ্গিত করার কি আছে, ইঙ্গিত করার কি আছে, যা দেখেছি আমি তাই বলছি। দেখো যৌথ পরিবারে না ছোটবেলা থেকে আমিও বড় হয়েছি, ভাই বোনের সম্পর্কটা ঠিক কি রকম হয় সেটা আমাকে বোঝাতে এসো না প্লিজ। আমার মনে হয়েছে যে সোহিনী মেয়েটা একটু বেশি গায়ে পড়া। বর্ষা, খুব মুখ চলছে তোমার না? হ্যাঁ খুব মুখ চলছে, নিজে তো একটা ইয়ে তো ফ্যামিলি থেকে বিলং করো তুমি, তাই এই সব কথা ভাবছো, একদম নিচ মেন্টালিটি ক্লাস। সোহিনীর নামে একটাও ফালতু কথা বলবে না, আর ওই তো তোমার বাড়ির অবস্থা, একদিন অন্তর বাবা দাদারা সব জেল খেটে আসছে। নিজে ভুল করে তুমি, এই চুপ, নিজের ভুল, আমার ভুল, আমার ভুল, হ্যাঁ হ্যাঁ আমার ভুল। ওটা লাগছে আমার, লাগুক। শোন, সোহিনীর নামে যদি একটা ফালতু কথা বলেছ না হাতটা ভেঙেই দেবো তোমার, বুঝেছো? তুমি নিজে একটা ফালতু মেয়ে, তাই জন্য এইসব তোমার মাথায় আসছে। কি হয়েছে, সিরিজ দেখছিলাম বলে তোমার অস্বস্তি হচ্ছে তো? কালকে ওকে নিয়ে সিনেমা দেখতে যাব, দেখি তুমি কি করতে পারো। নোংরা মেয়ে একটা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।